এবার উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা। আগস্টে আবহাওয়ার গতিবিধি কেমন চলবে বাংলায় জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আবহাওয়া দপ্তরের দেওয়ার লেটেস্ট আবহাওয়ার আপডেটটি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর এমনই আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। মাঝে মাঝে বৃষ্টিতে স্বস্তি মিললেও কলকাতা ও তার আশেপাশে এলাকায় ভ্যাপসা গরম আরও দম বন্ধ করে তুলেছে। আবহাওয়ার খেয়ালখুশির জেরে জুলাইয়ের শেষে রীতিমতো নিবিশ্বাস উঠতে শুরু করেছে দক্ষিণবঙ্গের মানুষের। তবে আগস্টের শুরু থেকেই আবহাওয়ার গতিবিধি পাল্টাবে বলে খবর আবহাওয়া দপ্তর সূত্রে। নিম্নচাপ আসন্ন, আবহাওয়া দপ্তর খবর অনুযায়ী ফের এবার নিম্নচাপ রাজ্যে আসাফল্য ফেলতে চলেছে। আগস্টের প্রথম সপ্তাহ থেকেই বর্ষার মৌসুমে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ আসন্ন বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি, আগস্টের প্রথম থেকেই দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় পড়বে বলে মনে করা হচ্ছে, যার জেরে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা, দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল নিম্নচাপ ও ঘূর্ণাবর্তা আগস্টের প্রথম সপ্তাহে আসন্ন। এদিকে জল বাড়তে থাকায় সেই সময় বহু বাঁধ খুলে দেওয়ার আশঙ্কা থাকছে, আর তার জেরেই দক্ষিণবঙ্গের বহু এলাকায় বৃষ্টি এতটাই বাড়বে যে তাতে বন্যার আশঙ্কা থেকে যাবে। নিম্নচাপের গতিবিধি, পূর্বাভাস বলছে আগস্টের শুরুতেই পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্তা, যা ক্রমশ শক্তি সঞ্চয় করে নিম্নচাপের পথে এগোতে পারে। পরে উত্তর পশ্চিম দিকে এই ঘূর্ণাবর্তা আগ্রসর হবে, যার ফলে পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টি হবে। তো বন্ধুরা, এখনকার মতো আপডেট এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর এমনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।